হ্যাঁ শিক্ষিত বন্ধুরা গত দিনের গত দিনের মতো আজকেও ক্যামেরাম্যান হিসাবে সুজন আছে তাহলে আজকে আমি তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করার জন্য অ্যালগোরিদম এবং ফ্লোসার্ট তাহলে অ্যালগোরিদম কাকে বলে কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করাকে কি বলা হয় অ্যালগোরিদম বলা হয় তাহলে এখানে আমাদের ধাপ এক কী করতে হবে কাজ শুরু করতে হবে অর্থাৎ কী করলাম কাজটা শুরু করলাম এরপরে ধাপ দুই এখানে কি হবে ইনপুট ইনপুট কি কয়টি সংখ্যা দুটি অজানা সংখ্যা আমরা কি নিলাম এ বি নিলাম এরপরে ধাপ নাম্বার তিন তাহলে আমরা কি করতে বলছে দুটি সংখ্যার মধ্যে বড়ো ছোটো তাহলে আমরা যদি এ বি নেই তাহলে এ বির মধ্যে কি বড়ো ছোটো সংখ্যা আছে তাহলে সেই সংখ্যাকে যদি আমরা করি দিন বা গেটার দিন দিই তাহলে অবশ্যই কি বুঝবো আমরা বড় ছোট বুঝবো অর্থাৎ এটা বড় হবে বিটা কি হবে ছোট অর্থাৎ এ দেখো এটা হচ্ছে গেটার দেন গেটার দিন এটা বড় আর বিটা হচ্ছে ছোট যাদের এই যে লেস দিন এবং গেটার দিন মনে রাখে মনের থাকে না তাদের জন্য বলতেছি গেটার দেন এই যে এইটা আমাদের কি লিখলাম গোয়ান লিখলাম তার মানে কি হয়ে গেলো গ্রেটার দিন হয়ে গেল আর বাকিটা এমনিতে মনে থাকবে লেস দেন ওকে আমরা এখন এই দিকে আসি তাহলে অবশ্যই মনে রাখবা গোয়ের মতন থাকলে এটা কি হয়ে যাবে আমাদের দেখো এটা হচ্ছে গোয়ের মতন দুধ দিই তাহলে এটা আমাদের গেটার দিন তাহলে এখানে আমাদের মধ্যে হবে এটা প্রথম সংখ্যা এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা তাহলে আমরা লিখতে পারি প্রথম সংখ্যা প্রথম সংখ্যা থেকে হ্যাঁ দ্বিতীয় সংখ্যা তুলনা করি তাহলে কি হবে এ গেটার দিন কি হবে বি এরপরে ধাম নাম্বার চার কি করতে হবে এখানে ফলাফল ছাপাই পাঁচ নাম্বারটা কি করতে হবে এখানে কাজটা কি করি বলতো শেষ আছে এখন যদি বলা হয় ফ্লোসার্ট অঙ্কন করো তাহলে ফ্লো গুলো লক্ষ্য করবা এখানে ফ্লো আমাদের কিভাবে করতে হবে ফ্লোসার্ট আমাদের কি করতে হবে প্রথমত আমাদের এখানে স্টার্ট আচ্ছা দুই নম্বরে আমাদের কি করতে হবে এখানে ইনপুট চিহ্ন তাহলে এখানে ইনপুট কি হবে হবে এ কমা বি তারপরে লক্ষ্য করো এখানে তুলুনা বুঝাইছি অর্থাৎ একটা বড় একটা ছোট তাহলে আমি বলেছিলাম যখন আমাদের যে তোমাদের প্রথম যে আমি ইয়েগুলো পড়াছিলাম মানগুলো পড়াছিলাম সেই মানগুলোতে কি ছিল দেখো এখানে দেখো আমি যেটা পড়াছিলাম অর্থাৎ ডায়মন্ড চিত্র অর্থাৎ সিদ্ধান্তমূলক চিত্র তাহলে এটি কি বলছে অর্থাৎ একটি প্রশ্ন দুটি কাজ বোঝায় অর্থাৎ একটা হ্যাঁ একটা না একটা বড় একটা ছোট তাহলে এটা কোন চিত্র আমাদের সিদ্ধান্তমূলক চিত্র তবে সেক্ষেত্রে দেখো করো তাহলে এখানে তুলনা করা বোঝাচ্ছে তাহলে তুলনা করার জন্য আমাদের অবশ্যই এখানে কি চিত্র ব্যবহার করতে হবে সিদ্ধান্তমূলক চিত্র ব্যবহার করতে হবে তবে লক্ষ্য করো আমি কিন্তু এই যে দিকগুলো সবসময় নিচেই দিছি তাহলে এখানে কি হবে এ গেটার কি হবে বি তবে এখানে আমি দেখো আমি বলেছি দিকগুলো ডানে বামে যাবে কখন উপর দিকে নির্দেশ করবে না তাহলে এখানে যখন আমাদের এদিকটা এটা না এটা আমাদের এদিক থেকে এখানে একটা মান আসবে এটা এখান থেকে একটা একটা মান আসবে তাহলে এখান থেকে আমাদের হবে লক্ষ্য করে এখানে আমাদের কি হলো একটা প্রিন্ট এখানে কি হলো একটা আমাদের প্রিন্ট তাহলে প্রিন্ট এখানে প্রিন্টে কি হবে অর্থাৎ প্রিন্ট কি হবে এখানে এ আর এখানে প্রিন্ট কি হবে প্রিন্ট কি হবে এখানে বি তাহলে এটা একটা আমাদের আউটপুট অংশ এটা একটা আউটপুট অংশ তাহলে সেই আউটপুট অংশটা আমাদের কি হবে বৃত্ত মানে কি শিখছিলাম আমরা সংযোগ শিখছিলাম তাহলে বৃত্ত মানে সংযোগ তাহলে এই আউটপুট এই আউটপুট কী হয়ে গেলো আমাদের আমাদের কী হলো সংযোগ হলো তারপরে এই সংযোগ থেকে আমাদের কি হয়ে গেলো পিঠ হয়ে গেলো অর্থাৎ এখানে আমাদের কাজটা স্টাপ হয়ে গেলো অর্থাৎ কী হয়ে গেলো স্টাপ তাহলে এটা কী ছিল আমাদের আমাদের ফ্র সার্ট এখন যদি বলা হয় দুটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার জন্য কোনো কিছুই চেঞ্জ করতে হবে না শুধু এখানে তোমাকে লেসদেনটা কি গেটার দেনটা কী বানিয়ে দিতে হবে লেস দেন বানাইতে হবে এখানে যদি লেস দেন গেটার দেন তবে এখানে আমরা কী দিতাম এখানে ইএস দিতাম আরেকটা কী দিতাম নো অর্থাৎ এটা বড় সংখ্যা এটা ছোট সংখ্যা আমরা ক্ষুদ্রতম সংখ্যা হলে এখানে ইএস আর নোর মধ্যে কোনো তো অফার নেই আমরা শুধু গেটার দেনটা কী করে দেবো লেস দেন করে দেবো তাহলে আমাদের কী হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা হবে ওকে ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে